জীবনের খারাপ সময় কাটাতে মহাদেবের সামনে একটি প্রদীপ জ্বালিয়ে বলুন এই মন্ত্রটি খারাপ সময় কেটে যাবে তবে দেখে নেওয়া যাক আজকের মূল ফিডিটিতে মহাদেব হলেন সর্বশক্তির আধার আজ সোমবার আপনি যদি সপ্তাহের প্রথম দিনেই বাবা মহাদেবের পুজো অর্চনা করেন আর সেই সাথে আপনাকে এই বিশেষ কাজটি করতে হবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে ওম নমশিবায় এই কমেন্টটি করতে কখনোই ভুলবেন না আমরা যখন জীবনে খারাপ সময়ের মধ্যে পড়ি তখনই ভগবানের আরাধনা করে থাকি তার আগে আমরা কেউ কখনোই ভগবানের নাম জপ মন্ত্রপাঠ করি না এর ফলে আমাদের জীবনে খারাপ সময় নেমে আসতে বেশি সময় লাগে না কিন্তু বলা হচ্ছে আপনি যদি খারাপ সময়ের মধ্যে পড়ে থাকেন জীবনে ভালো কিছু হচ্ছে না সবেতেই অসফলতা দেখা দিচ্ছে আপনি যেখানে যাচ্ছেন সেই কাজটিতেই বিপদ আসছে যার ফলে আপনি কখনোই জীবনে সুখ শান্তি ফিরে পাচ্ছেন না এখান থেকে মুক্তি পেতে আপনাদের যে কাজটি করতে হবে আপনারা আজ প্রত্যেকেই বাবা মহাদেবের পুজো অর্চনা করবেন অবশ্যই বাবা মহাদেবের প্রিয় জিনিসগুলি নিবেদন করতে কখনই ভুলবেন না যেমন বেলপাতা বেলপাতা মহাদেবের অত্যন্ত একটি প্রিয় জিনিস আপনি যদি আপনার মনের মতো স্বামী পেতে চান তাহলে বাবা মহাদেবকে বেলপাতা নিবেদন করুন অপরদিকে বলা হচ্ছে সংসারে সুখ শান্তি ফেরাতে এবং সকল দুঃখ কষ্টকে বিদায় দিতে আকন্দ ফুল নিবেদন করুন এছাড়াও বলা হচ্ছে আপনি নৈবেদ্য নিবেদন করুন এর ফলে আপনার মনের ইচ্ছা ও স্বপ্নগুলো পূরণ হবে খুব তাড়াতাড়ি বন্ধুরা মহাদেবের এই জিনিসগুলি অত্যন্ত প্রিয় জিনিস এগুলি ছাড়া মহাদেবের পুজো সম্পূর্ণই ব্যর্থ অপরদিকে বলা হচ্ছে আপনি যদি আপনার কর্মজীবনে উন্নতি করতে চান কর্মজীবনে উন্নতি হচ্ছে না বিভিন্ন দিক থেকে বিপদ আসছে চন্দনের টিকা নিবেদন করুন দেখবেন মহাদেব আপনার প্রতি বেজায় সন্তুষ্ট হবেন ধুঁধ্র ফুল যারা ধার দেনায় ডুবে গেছেন ঋণ মুকুব হচ্ছে না আপনারা এই ফুল নিবেদন করুন এছাড়াও বলা হচ্ছে আপনি যদি আর্থিক সমস্যার মধ্যে পড়ে থাকেন জীবনে অর্থ কষ্ট দেখা দিচ্ছে তাহলে নীল অপরিতা ফুল নিবেদন করুন দেখবেন আর্থিক সমস্যা থেকে আপনারা কিছুটা হলেও মুক্তি পাবেন তাহলে বুঝতে পারছেন আপনি যদি এগুলি নিবেদন করেন তাহলে মহাদেব আপনার প্রতি বেজায় সন্তুষ্ট হবেন এবং বিভিন্ন দিক থেকে আপনি আপনার জীবনে উপকার পাবেন যা হাতনাতে ফল্লা পেয়ে যাবেন এর সাথে বলা হচ্ছে আপনাকে অবশ্যই পুজোর সময় একটি প্রদীপ জ্বালাতে হবে আর আপনি প্রদীপ জ্বালানোর পর ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্রটি একশো বার মনে মনে উচ্চারণ করুন এক মনে মহাদেবকে স্মরণ করে অবশ্যই আপনাদের এই বিশেষ মন্ত্রটি পাঠ করতে হবে তাই যারা শিব ভক্তরা আছেন অবশ্যই বাবা মহাদেবের উদ্দেশ্যে এই কাজটি করতে কখনই ভুলবেন না বন্ধুরা এরপর আপনাদের অপরদিকে জানিয়ে দেব শিবের পুজোয় এমন কিছু কাজ রয়েছে যেগুলি করা একদমই উচিত নয় প্রথমত বলা হচ্ছে শিবের পুজোয় আপনি কখনোই সিঁদুর দিয়ে তিলক কাটবেন না এর বদলে চন্দন ব্যবহার করুন নচেত আপনার কপালে দুর্ভাগ্য জুটতে বেশি সময় লাগবে না অপরদিকে দেখে নেব গোটা হলুদ ব্যবহার করবেন না কারণ হলুদ মেয়েদের সৌন্দর্যর কাজে ব্যবহার করা হয়ে থাকে আপনি যদি এই হলুদ শিবের পুজোয় ব্যবহার করে থাকেন তাহলে মহাদেব আপনার প্রতি বেজায় রুষ্ট হবেন মহাদেবের রুষ্ট প্রকোপ আপনার জীবনকে ছাড়খাড় করে দেবে বলা হচ্ছে আপনি শিবের পুজোয় আর কিছু করুন বা না করুন এই কাজটি একদমই করবেন না সেটি হচ্ছে তুলসী পাতা নিবেদন করবেন না শাস্ত্র মতে তুলসী গাছ এবং তুলসী পাতা হিন্দু ধর্মে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু আপনি যদি এই তুলসী পাতা নিবেদন করেন তাহলে আপনার জীবনে তুলসী মাতার রুষ্ট প্রকোপ পড়বে তুলসীকে বিষ্ণুদেবের শ্রী হিসেবে মান্য করেন বলে কথাই আছে তাই আপনি কোনোভাবেই তুলসী পাতা নিবেদন করবেন না মহাদেবের পুজোয় গোটা চাল ব্যবহার করবেন কখনোই ভাঙা চাল ব্যবহার করবেন না অপরদিকে শিবের পুজোয় কখনোই শঙ্খ বাজাবেন না শঙ্খ বাজানো উচিত নয় মহাদেব শঙ্কচুর নামে এক রাক্ষসকে বধ করেছিলেন সেই রাক্ষসের প্রতীক ছিল শঙ্খ তাই শিবের পুজোয় কখনোই শঙ্খ বাজানো উচিত নয় শঙ্খ বাজানো অত্যন্ত একটি শুভ কাজ কিন্তু এমন কিছু দেবদেবী রয়েছেন তাদের পুজোয় শঙ্খ বাজানো উচিত নয় তেমনি মহাদেবের পুজোয় শঙ্খ একদমই বাজাবেন না গরম দুধ শিবলিঙ্গে ঢালা যাবে না সর্বদাই ঠান্ডা দুধ ও কাঁচা দুধ ঢালবেন নচেত মহাদেব আপনার প্রতি রুষ্ট হবেন মহাদেবের কৃপালাপ থেকে দূরে থাকবেন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন আপনি যদি একজন শিবভক্ত হয়ে থাকেন অবশ্যই আপনাকে এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে নচেত মহাদেব আপনার প্রতি রুষ্ট হবেন মহাদেবের কৃপালাপ কখনোই পাবেন না আশা করি আপনারা প্রত্যেকেই ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য অবশ্যই আপনারা চ্যানেল সাথে থাকবেন সঙ্গে থাকবেন আর নিচের কমেন্ট বক্সে ওম ন শিবায় এই কমেন্টটি করতে ভুলবেন না মহাদেবের কৃপালাভ সর্বদাই পাবেন মহাদেবের কৃপায় আপনার জীবনে উন্নতি অবধারিত